পাওনা টাকা কি মসজিদে মসজিদ মাদ্রাসা বা এতিমখানায় দেওয়া যাবে কিনা? পাওনা টাকা কি বললে উপকৃত হব? কুড়িয়ে পাওয়া টাকা, কষ্টটা করেছেন আলহামদুলিল্লাহ ভালো। পাওনা টাকা বলতে তো অনেক অর্থ অনেক দিকে যায়। আপনি একজনের কাছে পাওনা আছেন, রাস্তায় যে টাকা পাওয়া যায় বা কোথাও হারিয়ে যাওয়া যে টাকা পাওয়া যায়, এই টাকা মসজিদ মাদ্রাসা দান করা যায় কিনা? হারাম, যাবে না, তাৎক্ষণিকভাবে যাবে না। তবে কখন যাবে? এটি 10 দেরহামের বেশি হয়, কয় দেরহাম 10 দেরহাম বর্তমানে কত টাকা হতে পারে আমার সংখ্যাটা জানা নাই, আমি আগামী সপ্তাহে বলার চেষ্টা করব। 10 দেরহামের যদি বেশি হয় তাহলে 3 দিন পর্যন্ত আপনাকে এলান করতে হবে। কয়দিন পর্যন্ত? 3 দিনে এলান করতে হবে, ভাই টাকা পাইছি কার, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান, এবং সে এলানের টাকাটা খরচ হবে ওই টাকা থেকে। কথা বুঝতে পারছি আপনাদেরকে? ওই টাকাতে খরচ হবে। 3 দিন পরে যদি সেই ব্যক্তির টাকা না কোনো এই মালিক না পাওয়া যায়, তখন এই টাকাটা তার নামে কোনো মসজিদ বা মাদ্রাসা বা এতিমখানায় বা অসহায়কে দান করে দিতে পারবেন। তার উদ্দেশ্য করে আল্লাহ সব তার আমলনামা পৌঁছে দেন। কিন্তু ঘটনা চক্রে 3 দিন পরে এলান করার পরে এই ব্যক্তি আসলো, তখন সে দাবি করে, পাওনা দাবি করে, আমারটা দিয়ে দেন, আপনাকে দিতে হবে। কথা বোঝাইতে পারলাম না? দিতে হবে। এটা কেন? কুল হুজুর, এই 3 দিন এলান করলাম, তার জন্য তার দান করলাম, এখন চাইলে দিতে হবে। মানে এটা বোঝাচ্ছি একটা মানুষের সম্পদ কতটুকু আপনার কাছে আমানত। হারিয়ে যাওয়া টাকা, কুড়িয়ে পাওয়া টাকার যদি এই অবস্থা হয়, আর মানুষের গুচ্ছিত টাকা যদি আপনি নিয়ে যান জবরদস্তি করি, এটার পরিণামটা কি হবে কেয়ামতের ময়দানে আল্লাহ ভালো জানে।